নমস্কার, তোমাদের সকলকে স্বাগতম তোমাদেরই ইউটিউব চ্যানেল টেকনিক্যালিটিতে। পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে রাজ্যের অ্যানিমেল রিসোর্স ডেভেলপমেন্ট দপ্তরে 12 জন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর নিয়োগ। দেখো, এই পদটিতে তোমরা কী করে আবেদন করতে পারবা, শিক্ষকতার যোগ্যতা কী লাগবে এই পদটিতে আবেদন করার জন্য, বয়স কী হতে হবে, অফিসিয়াল নোটিফিকেশান কী রয়েছে, কীভাবে আবেদন করবা, যাবতীয় তথ্য আজকের এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। দেখো, এই আর্টিকেলটিতে কী বলা রয়েছে, রাজ্যের অ্যানিমেল রিসোর্স ডেভেলপমেন্ট দপ্তরে 12 জন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর নিয়োগ করা হবে। প্রার্থী বাছাই করবে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন, বিজ্ঞপ্তি নাম্বার 22/2020। এরপরে দেখো কী বলা রয়েছে, শূন্যপদ কী রয়েছে, শূন্যপদ রয়েছে 12টি, অসংরক্ষিত 3টি, তপশিল জাতিদের জন্য 5টি, তপশিল উপজাতিদের জন্য 1টি, OBC প্রার্থীদের জন্য 2টি, শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য 1টি পদ রয়েছে। এই মোট 12টি পদ কিন্তু রয়েছে। যোগ্যতা কী হতে হবে, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এগ্রিকালচার বা ভেটেনারি সায়েন্স অ্যান্ড অ্যানিমেল হাজব্যান্ডিতে ডিগ্রি, সংশ্লিষ্ট ক্ষেত্রে 5 বছরের অভিজ্ঞতা, বাংলা লিখতে পড়তে ও বলতে জানতে হবে, নেপালি ভাষাদির ক্ষেত্রে এটি প্রযোজ্য নয়, এগ্রিকালচার অথবা ভেটেনারি সায়েন্স পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি থাকা বাঞ্ছনীয় যোগ্যতা। মানে কিন্তু তোমাদের এগ্রিকালচার অথবা ভেটেনারিতে যদি তোমাদের ডিগ্রি থাকে, তোমরা কিন্তু এই পদটিতে কিন্তু আবেদন কিন্তু করতে পারবা। বেতনক্রম কী রয়েছে, লেভেল 16 অনুযায়ী তোমাদের বেতন হবে 56,100 থেকে 1,44,300 টাকা পার মাস কিন্তু তোমাদের স্যালারি রয়েছে এই পদটির ক্ষেত্রে। বয়সসীমা কী রয়েছে, 1 জানুয়ারি 2020 তারিখ হিসাবে বয়সের ঊর্ধ্বসীমা 40 বছর বয়স তোমাদের কিন্তু হতে হবে। পশ্চিমবঙ্গের সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমার ছাড় পাবেন, মানে SC ST প্রার্থীরা তোমরা 5 বছরের ছাড় পাবা এবং OBC প্রার্থীরা কিন্তু 3 বছরের ছাড় পাবা। আবেদন ফি কত লাগবে, তোমাদের 210 টাকা, সঙ্গে সার্ভিস চার্জ ও GST তোমাদের দিতে হবে, পেমেন্ট করতে হবে। এ রাজ্যে তপশিল জাতি, উপজাতি ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের আবেদন ফি দিতে হবে না। আবেদন পদ্ধতি কী রয়েছে, আবেদন করতে হবে তোমাদের হলো wbpsc.gov.in ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। বৈধ ইমেল আইডি ও মোবাইল নাম্বার থাকতে হবে। অনলাইনে আবেদন করা যাবে আগামী 11 জানুয়ারি থেকে তোমাদের 1 ফেব্রুয়ারি 2021 পর্যন্ত, মানে কিন্তু তোমাদের হলো 11 তারিখ থেকে অনলাইনে আবেদন চালু হবে এবং সেটি কিন্তু শেষ হবে 1 জানুয়ারি 2021। তোমাদের ডিসক্রিপশান বক্সে এই অফিসিয়াল সাইটটির লিঙ্ক তোমাদের প্রোভাইড করে দেবো। এটা কিন্তু পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল সাইটটি রয়েছে, তোমাদেরকে ডিসক্রিপশান বক্সে প্রোভাইড করে দেবো এবং অফিসিয়াল যে নোটিফিকেশানটি রয়েছে সেটা কিন্তু তোমাদের ভিডিওটির ডিসক্রিপশান বক্সে প্রোভাইড করে দেবো। এছাড়া তোমরা এই সাইটে ভিজিট করতে পারো, এই আর্টিকেলটি যেটা লেখা রয়েছে তোমরা দেখবা ভিডিওটির ডিসক্রিপশান বক্সে। একটি হলো তোমাদের আর্টিকেল বলে সেকশন দেওয়া রয়েছে, তোমরা সেই সেকশনে গিয়ে এই তোমাদের আর্টিকেলটিতে ডিরেক্ট ভিজিট করতে পারো। সঙ্গে তোমরা আমাদের কিন্তু ফেসবুক গ্রুপ এবং কিন্তু টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে পারো। তো এই ছিল সমস্ত আপডেটটি। আই হোপ তোমাদের এই ইনফরমেশানটি কাজে লেগেছে। যদি ইনফরমেশানটি তোমাদের কাজে লেগে থাকে, ভিডিওটিতে লাইক করে দিও, সবার সাথে কিন্তু ভিডিওটি শেয়ার করে দিও এবং এরকম হেল্পফুল আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে এনেবল করে নিও সবার প্রথমে ভিডিও আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।